প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষা 2022 সালের বীজগণিত সেকশনের, আসলে আমরা পাটিগণিতগুলো করে ফেলেছি, এটা আমরা একটা পার্টি করে ফেলেছি, কিন্তু বীজগণিতে আসলে তোমরা জানো যে অনেকগুলো অঙ্ক, তাই আমরা একটু অধ্যায়ভিত্তিক করছি। আসলে আজকে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ 5.1, 2, 3, 4 এই চারটা অধ্যায় মিলে আমরা সাজেশন করছি। তো আগের পাটিগণিতের সাজেশনটা যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এটা খ বিভাগে থাকে বীজগণিত, তোমরা জানো যে এখানে পঞ্চম অধ্যায় থেকে আমরা দেখো কয়েকটা সৃজনশীল সিলেক্ট করেছি। তার মধ্যে প্রথম যে অঙ্কটা এ সমান সমান 2x-3 আর বি সমান সমান হচ্ছে 2x+5, এই এটা উদ্দীপকে দেওয়া ছিল। তো এখানে আসলে বলে শেষ করা যাবে না যে আমি যেমন এখানে কয়েতে এ প্লাস বি দিয়েছি, কিন্তু পরীক্ষায় -b চাইতে পারে। তো সাজেশন আসলে ভালো জিনিস না, সাজেশন মানে হচ্ছে যে তোমরা এটা করেই যা আর কিছু করবে না, কমন পাবে, এটা কিন্তু আসলে গ্যারান্টেড না। হ্যাঁ, সাজেশন হচ্ছে যে তোমাকে নিজেকে যাচাই করার জন্য যে আমি কতটুকু পড়াশোনা করেছি তার সাথে কি মিলছে, এক ধরনের এক্সামের মতো ভাবতে পারো। তো যাই হোক, ক নম্বরে চাওয়া হয়েছে এ প্লাস বি সমান কত, এই দুটো জাস্ট যোগ করতে হবে। তো খ নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে স্কোয়ার নির্ণয় করো। তো যাদের স্কুলে আসলে 5.1 নেই, তাদের জন্য এটা প্রয়োজন হবে না, এটা 5.1 বর্গ নির্ণয়, অর্থাৎ এই যে এটা আছে এই জিনিসটার বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। আর গ নম্বরে চাওয়া হয়েছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো, অর্থাৎ এই দুটোকে আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে হবে, যেটা তোমাদের 5.2 অনুশীলনীতে ছিল। তো এটা কিন্তু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্রে পড়বে না, যেহেতু এই যে একটাতে দেখো 3 আছে একটাতে 5, এটা ভিন্ন থাকলে x-a × x+b এই সূত্রের যে অঙ্কগুলো রয়েছে সেই সিস্টেমে করতে হবে। তো নেক্সট আমরা এই এক নম্বরটা দেখলাম, এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বরে উদ্দীপকে ছিল x^4 - 625 625, আর দ্বিতীয় রাশিটা ছিল x²+3x-10, এই দুটো রাশি দেওয়া ছিল উদ্দীপকে। বীজগণিতের সৃজনশীলগুলো এরকমই হয় যে উদ্দীপকে কিছু রাশি দিয়ে তারপর ডিরেকশন দেওয়া হয় যে কোনটাকে কি করতে হবে। ক নম্বরে চাওয়া হয়েছে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এটা তোমরা নিশ্চয়ই জানো যে মিডিল টার্মে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমাদের তোমাদের সপ্তম অধ্যায়ের সমস্ত চ্যাপ্টারে কিন্তু ক্লাস করা আছে, যদি তোমরা দেখে না থাকো তাহলে সপ্তম শ্রেণীর প্লেলিস্টে তোমরা যদি সার্চ করো, আমরা প্লেলিস্টের লিঙ্কটাও এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অধ্যায়ভিত্তিক আমাদের প্লেলিস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো এটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করলেই ক নম্বরের উত্তর হয়ে যাবে। নেক্সট, তোমরা জানো যে গসাগু লসাগু করতে গেলে আসলে উৎপাদকে বিশ্লেষণই করতে হয়। তো এখানে খ নম্বরে রাশি দুটির গসাগু নির্ণয় করো বলা হয়েছে। তো যেহেতু এখানে দ্বিতীয় রাশির বিশ্লেষণটা তোমাদের কয়ে করা থাকবে, এটা আর দ্বিতীয়বার ক্ষয় বিশ্লেষণ করতে হবে না। তো ক থেকে আনতে গেলে ওই জায়গাটায় লিখতে হয় যে ক হতে দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ, লিখে একবারে যেটা অ্যান্সার বের হবে সেটা নিয়ে আসলেই হবে। আর জাস্ট এই প্রথম রাশিটা তুলে উৎপাদকে বিশ্লেষণ, এটা স্কোয়ার - বি স্কোয়ার সূত্রে তৈরি করে x² লিখে তার উপরে স্কোয়ার, আর এটা 25 25 লিখে তার উপরে স্কোয়ার দিয়ে +b × -b সূত্রে ফেলে তারপর এই রাশি দুটোর গসাগু করতে হবে। এরপর গ নম্বরে ওই রাশি দুটির লসাগু চাওয়া হয়েছে, অর্থাৎ আগেই সব বিশ্লেষণ করাই থাকবে, হচ্ছে দ্বিতীয় রাশির বিশ্লেষণ কয়ে করা থাকবে, আর ক্ষয়ে কিন্তু প্রথম রাশির বিশ্লেষণটা তোমরা করতে হবে গসাগুর জন্য। তো গয়ে কিন্তু সেই বিশ্লেষণের একটাও ঝামেলা থাকবে না, ক আর খ থেকে নিয়ে এসে ডাইরেক্ট লসাগু বের করে দিলেই হয়ে যাবে। এরপর আমরা দেখছি 3 নম্বর একটা অঙ্ক, এখানে হচ্ছে 3টা বীজগাণিতিক রাশি দেওয়া আছে উদ্দীপকে। প্রথমটা ছিল x²-3x-10, দ্বিতীয়টা হচ্ছে x²+6x²+8x, আর চতুর্থ রাশি হচ্ছে x^5x³-14x² এই 3টি রাশি। তো ক নম্বরে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, এটা 3 রাশির বর্গ নির্ণয়, 3x-2y+2z, টোটালটার উপর হোল স্কোয়ার দিয়ে তোমাদের 5.1 তোমরা করেছো এটা। আর খ নম্বরে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো, অর্থাৎ এখানে প্রথম রাশিটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর কিউব পাওয়ারের কখনো মিডিল টার্ম হয় না, সেক্ষেত্রে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এখানে কোনো কমন আছে। দেখো এই 3টার মধ্যে থেকে ছোট পাওয়ার হিসেবে এক্সট্রা কমন যায়, এই কমনটা নিয়ে তারপর মিডিল টার্ম করতে হবে, আর বিশ্লেষণ শেষ হয়ে গেলেই গসাগু হয়ে যাবে। গ রাশি 3টির লসাগু নির্ণয় করো, সরি। তো এই লসাগু করতে গেলেও যেহেতু উৎপাদকের বিশ্লেষণ প্রয়োজন হয়, গসাগু করার সময় কিন্তু তোমাদের এই প্রথম দুটো রাশির বিশ্লেষণ করাই থাকবে, জাস্ট তৃতীয় রাশিটা নিয়ে বিশ্লেষণ করে তারপর লসাগু করে দিলেই হয়ে যাবে।
এই তৃতীয় রাশির বিশ্লেষণের ক্ষেত্রে x স্কয়ার কমন নিতে হবে তিনটার মধ্য থেকে, তারপরে মিডল টার্ম হয়ে যাবে এটা। তো এই কমনটা না নিলে কিন্তু তোমাদের উৎপাদকের বিশ্লেষণটা অসম্পূর্ণ থাকবে এবং গসাগু লসাগু তোমাদের ভুল হবে, এটা নিশ্চিত। এরপর আমরা চার নম্বরটা দেখছি। চার নম্বরে ওখানে তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স। এখান থেকে দেখো এক্স কমন নিলেই তারপরে মিডল টার্ম হয়ে যাবে। আর দ্বিতীয় রাশি হলো এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স, এখান থেকে এক্স কমন নিলে মিডল টার্ম হয়ে যাবে। আর এই তৃতীয় রাশির মধ্য থেকে এক্স স্কোয়ার কমন যাবে, এক্স স্কোয়ার কমন নিলে এটা মিডল টার্ম হয়ে যাবে। তো এখানে ক নম্বরে বর্গ নির্ণয় করো বলা হয়েছে, থ্রি এ মাইনাস টু বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো জাস্ট হোল স্কোয়ার দিয়ে। তিন রাশির বর্গের সূত্র অথবা যে কোনো দুইটাকে এক রাশি বানিয়ে নিয়েও করা যায়, তোমরা যে সিস্টেমে করেছো পাঁচ পয়েন্ট এক এর অঙ্ক এটা। খ নম্বরে ছিল প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। তো ওই যে আমরা যেটা বললাম এখান থেকে এক্স কমন, এখানেও এক্স কমন নিয়ে মিডল টার্ম করে গসাগু হয়ে যাবে। আর এখানে রাশি তিনটির লসাগু যেহেতু তোমাদের উৎপাদকের বিশ্লেষণটা ক্ষয় করাই থাকবে, ওখান থেকে নিয়ে এসে জাস্ট লসাগু করে দিলেই হবে। তো এটা ছিল আমাদের চার নম্বর কোয়েশ্চেন। এবার আমরা দেখি যে পাঁচ নম্বর কোয়েশ্চেনটা, এখানে খুব বেশি আমরা করিনি, মোট ছয়টা সৃজনশীল আমরা সাজেশনে করেছি। তো পাঁচ নম্বরটা এমন ছিল, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো এক্স ওয়াই মাইনাস ওয়াই, আর তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা জাস্ট এখান থেকে আমাদের এক্স ওয়াই কমন যাবে, এক্স ওয়াই কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, তারপর ওটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললে এটা বিশ্লেষণ হয়ে যাবে। প্রথম দুটি রাশির লসাগু নির্ণয় করো। তো প্রথম রাশির বিশ্লেষণ তো করাই থাকবে, কয় ওটা তুলে নিয়ে আসবে, আর এখান থেকে ওয়াই কমন নেবে, নিলে এক্স মাইনাস ওয়ান থাকবে, তারপর রাশি দুটোর মধ্যে লসাগু করে দিলে এটা অ্যান্সার হয়ে যাবে। আর গ নম্বর হচ্ছে রাশি তিনটির গসাগু ও লসাগু নির্ণয় করো। আসলে এখানে যেহেতু প্রথম দুটো রাশির চাওয়া হয়েছে, এখানে কিন্তু তিনটা রাশিরই গসাগু করতে হবে, লসাগু করতে হবে। সেক্ষেত্রে ছিল এখানে তিনটা চারটা হচ্ছে বীজগাণিতিক রাশি দেওয়া আছে, চতুর্থ রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানিয়ে নিয়ে বিশ্লেষণ করলে হবে। প্রথম ও দ্বিতীয় রাশির লসাগু করো, এই দুটোই মিডল টার্মের অঙ্ক, মিডল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করলে হবে। আর গ নম্বরে ছিল রাশিগুলোর গসাগু, অর্থাৎ এই সবগুলো রাশিরই বিশ্লেষণ করে তারপর গসাগু করতে হবে। তো এটি ছিল আমাদের যে তোমাদের পঞ্চম অধ্যায়ের পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট চার পর্যন্ত আসলে যে অধ্যায়গুলো ছিল, হ্যাঁ সেটার আমরা শর্ট সাজেশন করেছি। আজকে পর্যন্তই, ধন্যবাদ।